ইরাক এবং আমেরিকার যুদ্ধের সময় তুর্কি ইরাক বর্ডারের নোম্যান্স ল্যান্ডে বেঁচে থাকার জন্য আশ্রয় নিয়েছিল কিছু নিরীহ ইরাকি মানুষ। এই মুভিটি, যার নাম টার্টল ক্যান ফ্লাই, সেই সব বাচ্চাদের জীবনে একটি যুদ্ধের প্রভাব এবং পরিণতি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। মুভিটি দেখার শেষে আপনার চোখ দুটো একবারের জন্য বন্ধ করে ভাববেন, ওই বাচ্চাদের জীবনটা আপনারও হতে পারত। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই মুভিটি শুধু একটি মুভি নয়, এই মুভিতে যে বাচ্চাগুলো অভিনয় করেছে তারা ছিল সত্যিকারের রিফিউজি। এই মুভিটি কোনো গল্পের উপর নির্মিত নয়, এই বাচ্চাগুলোর জীবনেই ঘটে গিয়েছিল এই কঠিন বাস্তবতা। আশা করি এই মুভিটি আপনার হৃদয়ে থেকে যাবে আজীবন, তাই পুরো ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই, মেয়েটির নাম আগ্রিন। সে খুব ধীর পায়ে একটি উঁচু পাহাড়ের কিনারা এসে দাঁড়িয়েছে। আমাদের বুঝতে বাকি থাকে না এটাই তার জীবনের শেষ মুহূর্ত ছিল এবং এই মুভিরও শেষ দৃশ্য, কিন্তু কেন সেই প্রশ্নের উত্তর রয়েছে পুরো মুভি জুড়ে। ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে। এটাই হচ্ছে সেই রিফিউজি ক্যাম্প যেখানে ইরাকি মানুষজন আশ্রয় নিয়েছিল। কয়েকটি বাচ্চা ছেলে সেখানে ডিশের লাইন ঠিক করার চেষ্টা করছিল। সবাই সাদ্দাম হোসেনের নিউজ শোনার জন্য অধীর আগ্রহে বসেছিল। এই বাচ্চাদের মধ্যে লিডার ছিল এই ছেলেটি, যার ভালো নাম ছিল ইব্রাহিম, কিন্তু সবাই তাকে স্যাটেলাইট বলেই ডাকত কারণ সে ডিশের লাইনে কাজ করত। আমরা সেখানে আগ্রিনকেও দেখতে পাই আর তার পিঠে একটি বাচ্চা। আগ্রিন আর এই বাচ্চাটির মধ্যেকার সম্পর্ক আমরা একটু পরে জানব। আগ্রিন স্যাটেলাইটের কাছে এসেছে একটি লম্বা দৌড়ের জন্য। আগ্রিনরা মাত্র একদিন হয়েছে ইরাক থেকে এখানে এসেছে। স্যাটেলাইট ছিল খুবই স্মার্ট আর খুবই চঞ্চল। সে আগ্রিনকে প্রথম দেখে অনেক পছন্দ করে ফেলে। ওই গ্রামে মূলত ছিল অ্যানালগ ডিশ, যেটা দিয়ে খুব বেশি চ্যানেল দেখা যেত না। গ্রামের বৃদ্ধ থেকে বাচ্চা সবার কাছে এই স্যাটেলাইট নামক ছেলেটি ছিল একদম হিরোর মতো। এই ছেলেটি স্থানীয় বাজারের দিকে রওনা হয়েছে কারণ সে এবার সত্যিকারের একটি স্যাটেলাইট কিনতে যাচ্ছে, যাতে করে গ্রামের লোকজন ভালোভাবে ডিশ দেখতে পারে আর যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে জানতে পারে। কিন্তু বাচ্চাটির কাছে তো অত টাকা ছিল না, তাই সে কিছু পুরনো রেডিওর বিনিময়ে আর সামান্য কিছু জমানো টাকা, এ দুটো মিলিয়ে সে বড় একটি ডিশ কিনে ফেলে আর সেটি নিয়ে সে গ্রামে ফিরতে থাকে। এবার আমরা একটি হাতবিহীন বাচ্চা ছেলেকে দেখতে পাই। সে ছিল আগ্রিনের বড় ভাই। বাচ্চাটি মাটিতে পুঁতে রাখা একটি মাইন মুখ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুলছিল আর আগ্রিন তার পাশেই বসেছিল। এই মাইনগুলো আমেরিকানরা পুঁতে রেখেছিল আর এই গ্রামের বাচ্চাদের প্রধান কাজ হচ্ছে এই সকল মাইনগুলোকে তুলে স্থানীয় বাজারে বিক্রি করা। অর্থাৎ এই বাচ্চাগুলো এই মরণঘাতী বোমাগুলোকে আলু পেঁয়াজের মতো করেই সংগ্রহ করত আর এগুলো বিক্রি করেই তাদের পেট চলত। স্যাটেলাইটের বন্ধু পেশাও স্যাটেলাইটের কাছে বিচার দিচ্ছে আগ্রিনের বড় ভাইয়ের নামে, কারণ সে তাদের এরিয়ে ঢুকে মাইন সংগ্রহ করছে, এমনকি তাদের সাথে মারামারিও হয়েছে। এটা শোনা মাত্র স্যাটেলাইট ওই ছেলেটির কাছে যায় আর তাকে অনেক বকাঝকা করতে থাকে। সেখানে আগ্রিনও ছিল, কিন্তু ওই ছেলেটি চুপচাপ সেখান থেকে হেঁটে চলে যায়। একটি গাছের সাথে সেই ছোট্ট বাচ্চাটি বাঁধা ছিল, মূলত এই কারণে আগ্রিন দড়ি টেনেছিল স্যাটেলাইটের কাছ থেকে। আগ্রিনের বড় ভাই বাচ্চাটিকে কোলে নেয় আর তখন পেছন থেকে স্যাটেলাইট তাকে প্রতিবন্ধী বলে গালাগাল করে। তখন আগ্রিনের বড় ভাই স্যাটেলাইটের কাছে আসে আর মাথা দিয়ে তাকে সজোরে আঘাত করে। স্যাটেলাইট মাটিতে পড়ে যায়। সকল বাচ্চারা স্যাটেলাইটকে ঘিরে ধরে। আগ্রিন আর তার ভাই সেখান থেকে চলে যায়। স্যাটেলাইট তাদেরকে অনেক গালমন্দ করতে থাকে। দৃশ্য পরিবর্তন হয়। স্যাটেলাইট গ্রামের বাচ্চাদেরকে নিয়ে সেই ডিশটিকে নিয়ে একটি বিল্ডিং এর উপরে এসেছে আর সেটিকে সেখানে লাগানোর চেষ্টা করছে। তখন আমরা অন্য একটি বাচ্চাকে দেখতে পাই। মূলত এই বাচ্চাটি হচ্ছে স্যাটেলাইটের সেক্রেটারি। সে পুরোটা দিন স্যাটেলাইটের সাথে সাথে থাকে। চারপাশে গ্রামের লোকজন ভিড় করেছে যুদ্ধের খবর শোনার জন্য। এটা দেখে স্যাটেলাইট তাদের উদ্দেশ্যে বলে, আমি যুদ্ধের সকল খবর মসজিদের মাইকে ঘোষণা করে দিব, আপনারা এখন এখান থেকে চলে যান। এটা শুনে গ্রামবাসী সেখান থেকে চলে যায়। গ্রাম প্রধানরা সবাই একসাথে বসেছিল যুদ্ধের খবর দেখার জন্য, কিন্তু তারা কেউই তেমন ইংলিশ বুঝত না, কিন্তু স্যাটেলাইট খুব ভালো ইংলিশ বুঝত, তাই স্যাটেলাইট তাদের বুঝিয়ে দিচ্ছিল যে নিউজে কি কি বলছে। রাতের বেলা আগ্রিন আর তার ভাই ঘুমিয়েছিল। আগ্রিনের বড় ভাইয়ের ঘুম ভেঙে যায় আর সে তাদের মাঝখানে ছোট বাচ্চাটিকে আর দেখতে পায় না। সে আগ্রিনকে ঘুম থেকে উঠে জিজ্ঞেস করে আর তখন আমরা সেই ছোট বাচ্চাটিকে দেখতে পাই। সে বর্ডারের কাঁটাতার ধরে মা মা বলে কাঁদছে। বর্ডারের ওপাশে ইরাক, যেটা তার জন্মভূমি ছিল, কিন্তু আজ এই বাচ্চাটি আর তার জন্মভূমির মধ্যে এক কাঁটাতারের দেওয়াল দাঁড়িয়ে আছে। স্যাটেলাইট আর তার বন্ধু পেশা ওই পথ দিয়ে যাচ্ছিল। তারা বাচ্চাটিকে দেখতে পায়। তারা সাথে সাথে বাচ্চাটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। এরই মধ্যে আগ্রিন আর তার বড় ভাইও সেখানে চলে আসে। আগ্রিনের বড় ভাই বাচ্চাটিকে কোলে করে নিয়ে সেখান থেকে চলে যায় আর স্যাটেলাইট অপলক দৃষ্টিতে আগ্রিনের দিকে তাকিয়ে থাকে, কারণ সে তো আগ্রিনকে অনেক পছন্দ করে। পরদিন আমরা দেখতে পাই গ্রামের সকল বাচ্চারা দৌড়ে একটি জায়গায় যাচ্ছে, কারণ গ্রামে ট্রাক ভর্তি করে যুদ্ধে ব্যবহৃত মিসাইলগুলোর অবশিষ্ট অংশ
আনা হয়েছে আর এগুলো সাজিয়ে রাখলে বাচ্চাগুলো পাবে 10 দিরহাম করে। আগ্রিন আর তার ভাইও সেখানে এসেছে। আগ্রিন এক কর্নারে চুপচাপ বসে থাকে আর সে মিসেলের এই অংশগুলো দেখছিল, কারণ এই মিসেলের আঘাতেই তার বাবা মা মারা গিয়েছে। অথচ কি ভাগ্য তাদের, সেই মিসেলগুলোকে এখন তাদের গুছিয়ে রাখা লাগছে। সেই ছোট্ট বাচ্চাটি হাঁটতে হাঁটতে সারি সারি মিসেলের মধ্যে হারিয়ে গিয়েছে। সে মা মা বলে কাঁদছে। আগ্রিন বাচ্চাটির কান্নার আওয়াজ শুনতে পায়, কিন্তু সে চুপচাপই সেখানে বসে থাকে। আগ্রিন মূলত এই বাচ্চাটিকে সহ্যই করতে পারে না, কিন্তু কেন আর এই বাচ্চাটির সাথেই বা আগ্রিনের সম্পর্ক কি, সেই সকল উত্তর ধীরে ধীরে জানতে পারবেন। পরদিন সকাল হয়, স্যাটেলাইট সকল বাচ্চাকে এক জায়গায় জড়ো করে। তার মধ্যে থেকে কিছু সংখ্যক বাচ্চাকে সে পাঠায় মাইন সংগ্রহ করতে, আর কিছু সংখ্যক বাচ্চাকে পাঠায় সে স্থানীয় মাঠে কাজ করার জন্য। মূলত স্যাটেলাইটই ছিল এই বাচ্চাগুলোর লিডার, সে যা বলতো বাচ্চারা তাই করত। আগ্রিন তখন পাশ দিয়ে যাচ্ছিল। স্যাটেলাইট আগ্রিনকে দেখা মাত্রই তার সাইকেলটি নিয়ে আগ্রিনের পিছু করে। আগ্রিন মূলত খাবার পানি নিতে এসেছিল, স্যাটেলাইট নিজে যেয়ে সেই পানি নিয়ে আসে। সে আগ্রিনের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করতে থাকে, কিন্তু আগ্রিন স্যাটেলাইটের কথায় বিরক্ত হচ্ছিল। তার একটি লেকের পাশে এসে দাঁড়ায়। তখন আগ্রিন স্যাটেলাইটকে রিকোয়েস্ট করে লেক থেকে একটি মাছ ধরে নিয়ে আসার জন্য। স্যাটেলাইট সাথে সাথেই পানিতে নামে, আর এই সুযোগে আগ্রিন সেখান থেকে দৌড়ে পালায়। স্যাটেলাইট তাকে থামানোর অনেক চেষ্টা করে। রাতের বেলায় আগ্রিন তার ভাইয়ের বাচ্চাটি শুয়েছিল, কিন্তু আজ বাচ্চাটি আগ্রিনের ভাইয়ের পাশে শুয়েছে, কারণ আগ্রিনের বড় ভাই জানে যে আগ্রিন এই বাচ্চাটিকে একদমই সহ্য করতে পারে না। আগ্রিন তার বড় ভাইকে জিজ্ঞেস করে, আমরা কবে এখান থেকে চলে যাব? আগ্রিনের বড় ভাই আগ্রিনকে উত্তর দেয়, তুমি প্রথমেই বাচ্চাটিকে আপন ভাবতে শুরু করো। আগ্রিন রেগে যেয়ে বলে, এই বাচ্চাটি আমাদের কেউ না। হঠাৎ করে আগ্রিনের তাতে ব্যথা ওঠে। তখন আগ্রিনের বড় ভাই আগ্রিনকে কিছু কেরোসিন এনে দেয় আর সেটিকে মুখে দিয়ে রাখতে বলে। আগ্রিন তাই করে, কিন্তু আগ্রিনের বড় ভাই যখন বাচ্চাটিকে তাদের দুজনের মাঝখানে রাখে, তখন আগ্রিনের রাগ উঠে যায়। রাত যখন অনেক গভীর হয়, তখন আগ্রিন সেই কেরোসিনের বোতল আর একটি হেরিকেন নিয়ে সেই লেকের কাছে যায়। সে ধীরে ধীরে লেকের পানিতে নামে আর কেরোসিনের বোতল থেকে কেরোসিন চারপাশে ছড়িয়ে দেয়। আগ্রিন আসলে নিজের গায়ে আগুন দিতে যাচ্ছিল, আর তখনই সে কল্পনায় দূরে সেই ছোট বাচ্চাটিকে দেখতে পায়। বাচ্চাটি আগ্রিনকে ডাকছে, বলছে, আপু ফিরে এসো, আমি তোমার সাথেই ঘুমাবো। আগ্রিনও তো একটি বাচ্চা মানুষ, আর ওই ছোট্ট নিষ্পাপ বাচ্চাটির জন্য আগ্রিনের মনের গভীরেও কোথাও না কোথাও ভালোবাসা রয়েছে। আগ্রিন দৌড়ে তাদের তাঁবুতে ফিরে আসে আর বাচ্চাটিকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়ায়। পরদিন সকালবেলা হঠাৎ করে সেই ছোট্ট বাচ্চাটির নাক মুখ থেকে রক্ত বের হচ্ছে। আগ্রিনের বড় ভাই বাচ্চাটিকে কোলে করে নিয়ে ছুটে চলেছে ডাক্তারের উদ্দেশ্যে। আগ্রিনও তার পিছু পিছু হাঁটছে। সেই পথ দিয়ে স্যাটেলাইট আর তার বন্ধু যাচ্ছিল। আগ্রিনের ভাইকে দেখে স্যাটেলাইট তাকে সাহায্যের জন্য এগিয়ে যায়। এদিকে আগ্রিন একা হাঁটতে হাঁটতে সেই উঁচু পাহাড়ের কর্নারে এসে দাঁড়িয়েছে। আর আমরা তখন জানতে পারি আগ্রিনের মনের মধ্যে আসলে কি ঘটছে। আগ্রিনরা যে গ্রামে বসবাস করত, সেই গ্রামে স্থানীয় সৈনিকেরা লুটপাট শুরু করেছিল, আর তখন সেখানে থাকা কয়েকজন মিলে আগ্রিনকে তারা শারীরিক নির্যাতন করেছিল। আর যারা এতটুকু বাচ্চা মেয়েটি সর্বনাশ করেছিল, তাদের মধ্যকার একজনের বাচ্চা ছিল ওই ছোট্ট বাচ্চাটি, যাকে আগ্রিন আর তার ভাই চুরি করে নিয়ে এসেছে। আর এই কারণে আগ্রিন ওই বাচ্চাটিকে একদমই সহ্য করতে পারে না, কারণ ওই বাচ্চাটির শরীরে যাদের রক্ত বইছে, তারা আগ্রিনের জীবনটাকে নষ্ট করে দিয়েছে। অন্যদিকে আমরা আগ্রিনের ভাইকে দেখতে পাই। স্যাটেলাইটে সাইকেলে করে তারা যাচ্ছে ডাক্তারের কাছে। সেও চোখ বন্ধ করলে দেখতে পায় যুদ্ধের ভয়াবহ নির্মমতা, যে সব পরিবর্তন হয় আমরা দেখতে পাই। স্যাটেলাইট খুব দ্রুত বেগে সাইকেল চালিয়ে গ্রামের দিকে আসছে। স্যাটেলাইট খুবই আতঙ্কিত। সে গ্রামের মসজিদের মাইকে ঘোষণা করে, যুদ্ধ আমাদের খুব কাছাকাছি চলে এসেছে, আমেরিকান সৈন্যরা আমাদের খুব কাছাকাছি, এখন যে কোনো সময় এখানে হামলা হতে পারে। স্যাটেলাইট সবাইকে উঁচু পাহাড়ের দিকে যেতে বলে। লোকজন আতঙ্কিত হয়ে উঁচু পাহাড়ের দিকে ছুটতে থাকে। সবাই পাহাড়ের এক জায়গায় জড়ো হয়, কিন্তু আগ্রিন তার ভাই এবং ওই বাচ্চাটি সেখানে যায় না। তারা নিচেই চুপচাপ বসে থাকে। স্যাটেলাইট তাদের কাছে আসে আর তাদের না যাওয়ার কারণ জিজ্ঞেস করে, কিন্তু আগ্রিনের বড় ভাই বরাবরের মতোই চুপ করে থাকে। তখন ছোট্ট বাচ্চাটি তার কাছে থাকা দুটি কচ্ছপ ছানাকে নিয়ে খেলছিল, আর সেখানে জমে থাকা অল্প একটু পানির মধ্যে সেই কচ্ছপ ছানা দুটোকে ছেড়ে দেয়। এরই মধ্যে দুটো হেলিকপ্টার সেখানে চলে আসে। হেলিকপ্টার দুটি থেকে পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা লোকজনের উদ্দেশ্যে লিফলেট বিতরণ করা হচ্ছিল। সেই লিফলেটে সাদ্দাম হোসেন সবাইকে যুদ্ধের জন্য আহ্বান জানিয়েছে। গ্রামের বাচ্চাগুলোর মাথায় এখন যুদ্ধ ঢুকে গিয়েছে।
গিয়েছে, তারাও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তাই স্যাটেলাইট যায় স্থানীয় অস্ত্রের বাজারে, সেখানে সে গিয়েছে একটি ভারী অস্ত্র কেনার জন্য, যাতে করে সে তার গ্রামকে রক্ষা করতে পারে। কিন্তু বাচ্চাটির কাছে তার অস্ত্র কেনার মতো টাকা ছিল না, তাই সে তার কাছে থাকা মাইনগুলো দোকানদারকে দেয়, আর তার বিনিময়ে সে একটি ভারী মেশিন গান নেয়, আর সেগুলোকে নিয়ে তার গ্রামে ফিরতে শুরু করে। রাতের বেলায় আগ্রিন্দার ভাই আর ওই বাচ্চাটি রাতের খাবার খাচ্ছিল। আগ্রিন্দার ভাইকে জিজ্ঞেস করে, আমরা এখান থেকে কবে চলে যাচ্ছি? আগ্রিনের ভাই তাকে উত্তর দেয়, বাচ্চাটি সুস্থ আর দু একদিনের মধ্যেই আমরা এখান থেকে চলে যাব। আগ্রিন বলে, এই বাচ্চাটি আমাদের সাথে যাবে না, ও গেলে আমি তোমার সাথে যাব না, আমি একাই এখান থেকে চলে যাব। আগ্রিনের বড় ভাই বলে, আমি এইটুকু বাচ্চাকে একা রেখে কোথাও যাচ্ছি না। মূলত আগ্রিন এই বাচ্চাটিকে যতবার দেখে ততবারই তার মনে পড়ে যায় সেই রাতের কথা। আগ্রিন তার ভাইয়ের উপর রাগ করে যে শুয়ে থাকে। পরদিন কুয়াশাচ্ছন্ন ভোরবেলায় আগ্রিন সেই বাচ্চাটিকে পিঠে করে নিয়ে বাইরে বের হয়। বাচ্চাটি আগ্রিনের পিঠেই ঘুমিয়ে আছে, এখনো তার ঘুম ভাঙেনি। আগ্রিন বাচ্চাটিকে নিয়ে হাঁটতে হাঁটতে একটি উঁচু পাহাড়ের উপরে এসে দাঁড়িয়েছে। সে পিঠ থেকে বাচ্চাটিকে নামায়। বাচ্চাটি তখনও ঘুমিয়েছিল। আগ্রিন বাচ্চাটির পায়ে একটি দড়ি বাঁধে আর অন্য একটি দড়ি একটি গাছের সাথে বাঁধে। এতক্ষণে বাচ্চাটির ঘুম ভেঙে গিয়েছে, সে চুপচাপই পাথরের সাথে হেলান দিয়ে বসে আছে। আগ্রিন বাচ্চাটির কাছে যায় আর তাকে শেষবারের মতো আদর করে। বাচ্চাটিও আগ্রিনকে আদর করে দেয়, কিন্তু বাচ্চাটি বুঝতে পারছে না আগ্রিন তাকে এখানে রেখে চিরদিনের জন্য চলে যাচ্ছে। আগ্রিন এবার বাচ্চাটিকে রেখে হাঁটতে শুরু করে। বাচ্চাটি উঠে দাঁড়ায়, সে আগ্রিনকে ডাকতে থাকে, কিন্তু আগ্রিন তার ডাকের কোনো উত্তর দেয় না। আগ্রিন ধীরে ধীরে কুয়াশার মধ্যে হারিয়ে যেতে থাকে। বাচ্চাটি এবার কাঁদতে শুরু করেছে, সে মা মা বলে কাঁদছে। সে আগ্রিনকেও ডাকছে, কিন্তু তার সেই ডাকের উত্তর আর কেউ দেয় না। ছোট্ট মানুষটির পায়ে দড়ি বাঁধা, তাই সে হাঁটতেও পারছে না। বাচ্চাটি এবার চিৎকার করে কাঁদতে থাকে। দৃশ্য পরিবর্তন হয়। স্যাটেলাইট গ্রামের অন্যান্য বাচ্চাদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিল, তারা যুদ্ধের জন্য শেল্টার বানাচ্ছিল। তখন গ্রামের একমাত্র শিক্ষকও সেখানে আসে, যে এই বাচ্চাদেরকে পড়াতো। সে পড়ার জন্য সবাইকে ডাকে, কিন্তু কেউই আসতে রাজি না। স্যাটেলাইট তখন শিক্ষকের উদ্দেশ্যে বলে, স্যার, এখন অঙ্ক শেখার থেকে অস্ত্র চালানো শেখাটা বেশি প্রয়োজন। এরই মধ্যে সেখানে গ্রামের অন্য একটি ছেলে চলে আসে। সে স্যাটেলাইটকে ওই ছোট্ট বাচ্চাটির সম্পর্কে বলে, কারণ বাচ্চাটিকে আগ্রিন একটি মাইনভর্তি জমির মধ্যে রেখে এসেছিল। এটা শোনা মাত্রই স্যাটেলাইট এবং অন্যান্য বাচ্চারা দৌড়ে সেখানে চলে যায়। বাচ্চাটি যেখানে দাঁড়িয়েছিল তার চারপাশে ছিল অসংখ্য মাইন। স্যাটেলাইট বাচ্চাটিকে হাতের ইশারে বুঝাতে থাকে কোনো রকমের নড়াচড়া না করতে, কিন্তু ওইটুকু বাচ্চার কতই বা বোঝে। সবাই মিলে বাচ্চাটিকে শান্ত রাখার অনেক চেষ্টা করে, আর স্যাটেলাইট খুব ধীরে ধীরে সাবধানতার সাথে বাচ্চাটির দিকে আগাতে থাকে। অন্য বাচ্চারা স্যাটেলাইটকে বাধা দিতে থাকে না যাওয়ার জন্য। এদিকে সেই ছোট্ট বাচ্চাটি একটি মাইনের একদম কাছাকাছি চলে এসেছে। স্যাটেলাইট তাকে চিৎকার করে বাধা দিতে থাকে, কিন্তু বাচ্চা মানুষ সেই মাইনটি স্পর্শ করে ফেলে, আর সাথে সাথে সেটি বিস্ফোরিত হয়। চারদিক নীরব হয়ে যায়, ধোঁয়ায় ঘিরে যায় চারদিক। স্যাটেলাইটের পায়ে অনেক আঘাত পায়, কিন্তু ভাগ্যক্রমে সেই ছোট্ট বাচ্চাটি বেঁচে যায়, তার তেমন কিছুই হয় না। গ্রামের সকল বাচ্চারা স্যাটেলাইটকে দেখতে এসেছে, তারা স্যাটেলাইটের জন্য অনেক দুঃখ প্রকাশ করছে। স্যাটেলাইট সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। এরই মধ্যে স্যাটেলাইটের বেস্ট ফ্রেন্ড পেশাও সেখানে আসে। সে স্যাটেলাইটকে জানায় সাদ্দাম হোসেন আজ গ্রেপ্তার হয়েছে, যুদ্ধ আগামীকালই শেষ হয়ে যাবে। স্যাটেলাইট মসজিদের মাইক দিয়ে খবর ঘোষণা করতে বলে। সবাই রিফিউজি ক্যাম্প ছেড়ে নিজ নিজ ঘরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আগ্রিন তাদের তাঁবুতে ফিরে সেই ছোট্ট বাচ্চাটিকে দেখতে পায়, যাকে সে ফেলে রেখে এসেছিল। পাশেই আগ্রিনের বড় ভাই ঘুমাচ্ছিল। আগ্রিন বাচ্চাটিকে কোলে নেয় আর সাথে নেয় একটি দড়ি। দৃশ্য পরিবর্তন হয়। আগ্রিন সেই লেকের ধারে এসেছে। সে বাচ্চাটির পায়ে একটি দড়ি বাঁধে আর দড়ির অপর প্রান্তে একটি পাথর। আগ্রিন পাথরটি একটি পানিতে ফেলে দেয়। বাচ্চাটি অতল পানিতে হারিয়ে যেতে থাকে। তার পকেটে থাকা কচ্ছপটি বেরিয়ে সাঁতরাতে থাকে। বাচ্চাটি মারা গিয়েছে। আগ্রিনের বড় ভাই পাগলের মতো ছুটতে থাকে। সে কাঁদছে আর দৌড়াচ্ছে। চারদিক একদম ফাঁকা। সবাই রিফিউজি ক্যাম্প ছেড়ে চলে গিয়েছে। বাচ্চাটির আত্মচিৎকারে চারদিক ভারী হয়ে উঠেছে। সে দৌড়াতে দৌড়াতে সেই লেকের পাশে এসে দাঁড়িয়েছে। স্যাটেলাইটও সেখানে বসা ছিল। আগ্রিনের বড় ভাই পানিতে ঝাঁপ দেয়। সে শেষবারের মতো বাচ্চাটিকে দেখে। বাচ্চাটি পানির নিচেই ছিল আর তার পায়ে বাঁধা ছিল সেই দড়িটি। মুভির এই অংশটা আসলেই দেখার মতো নয়। আগ্রিনের ভাই এবার পাগলের মতো আগ্রিনকে খুঁজতে থাকে। সে চারদিকে চিৎকার করে আগ্রিনকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া আসে না। আগ্রিনের বড় ভাই সেই উঁচু পাহাড়ের উপরে আসে। পাহাড়ের এক কিনারায় সে আগ্রিনের জুতো জোড়া দেখতে পায়। আর আমরা বুঝতে পারি আগ্রিনও এই দুঃস্বপ্নের পৃথিবী থেকে মুক্তি নিয়েছে। আগ্রিনের বড় ভাই তার প্রিয় বোনের জুতো দুটো মুখ দিয়ে আঁকড়ে ধরে সেগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।
একবার চোখ বন্ধ করে ভাবুন, এতক্ষণ যে বাচ্চাগুলোকে দেখলেন তারা সত্যিকারের রিফিউজি, তারা ব্যক্তি জীবনে কোনো প্রফেশনাল অভিনেতা নয়। এই বাচ্চাগুলোর জীবন আপনার আমারও হতে পারত, এমন হাজারো ইরাকি, সিরিয়া বা ফিলিস্তিনের বাচ্চারা যুদ্ধের দুঃস্বপ্নময় স্মৃতি নিয়ে হয়তোবা মারা গিয়েছে, নয়তোবা পৃথিবীর কোনো এক কোণে এখনো বেঁচে আছে। দোয়া রইল তাদের প্রতি। এই মুভি নিয়ে আমার আর কিছুই বলার নেই। আপনাদের কেমন লাগলো মুভিটিতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন আপনারা, আজকের মতো বিদায়।